নির্বাচনের আগেই উত্তপ্ত হয়ে উঠল খানাকুল দু নম্বর ব্লকের চিংড়া পঞ্চায়েতের মুস্তাফাপুর গ্রাম। এখানকার তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রার্থীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে ড্রেনে ফেলে দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে। শুধু তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে যে মারধর করা হয়েছে এমনটা নয়, পাশাপাশি তার ছেলেকেও বেধড়ক মারধর করা হয়। তৃণমূল প্রার্থীর ছেলের অভিযোগ, তার বাবা তৃণমূল কংগ্রেসের প্রার্থী হওয়ায় এলাকার বিজেপি লোকেরা তাদের বাড়ি ঘেরাও করে রাতের অন্ধকারে বাবাকে বাড়ি থেকে টেনে হিজড়ে বের করে মারধর শুরু করে। বাবাকে বাঁচাতে গেলে তাকেও বেধড়ক মারধর করা হয়। তারা কোন রকমে আত্মগোপন করে প্রাণে বাঁচে। কি হয়েছিল, দুপুর সাড়ে তিনটে নাগাদ বাবা আর কি প্রচারের উদ্দেশ্যে ওখানে গিয়েছিলেন, তখন বিজেপি কতগুলো ছেলে ওখানে মদ খেয়ে মারলামি করছিল, উল্টো পাল্টা মানে কিস্তি করছিল। বাবাকে দেখতে পেয়ে হঠাৎ করে ফিরে আসে, সেখানে রড বাঁশ দিয়ে মাথায় মারে, মাথা পেটে যায়। বাবার সঙ্গে বাবাকে বাঁচাতে যায় আরেকজন প্রতিবেশী হয়, সেও মারতে। তোমার বাবা কী দল করে? আমার টিএমসি, টিএমসি কে প্রার্থী, এইবার প্রার্থী হয়েছে বিশাখাপত্তনমের বুথের ভোটারদের। আজ প্রচার করছিল? হ্যাঁ, আজ প্রচারের উদ্দেশ্যে গিয়েছিল। তারপর এখানে হসপিটালে আনানো হবে, থানায় গিয়ে প্রচার করছে, থানায় অ্যাডমিশন হয়েছে, ভর্তি আছে। থানায় গিয়েছি, এফআইআর করেছি, তাদের যেন তাদের বিরুদ্ধে স্টেপ নেয়, এমন অত্যাচার করা, সেটাই পুলিশের কাছে একটা আবেদন করছি। ঘটনার পর তৃণমূল প্রার্থী ও তার ছেলেকে উদ্ধার করে খানাকুল স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। অন্যদিকে প্রার্থীর ভাগনা বলছে তৃণমূল করার জন্যই তার মামা ও ভাইপোকে এভাবে মারধর করা হয়েছে। যারা মারধর করেছে তাদের কঠোর শাস্তির দাবি তুলেছেন তিনি। কি হয়েছিল বলতে, দেখুন, আমার মামা আমাদের ভাইকে আমাদেরকে ডাকতে গিয়েছিল। ডাকতে যাওয়ার পরে আমি ঘুমাচ্ছিলাম, ভাইকে ডাক উঠে আসছিল। ভাই উঠে আসার পরেতেই মামাকে এবং ভাইকে চারিদিক দিয়ে বিজেপির ছেলেরা আক্রমণ করতে আরম্ভ করে। তারপরে ওরা না সহ্য করতে পেরে পালানোর চেষ্টা করে, পালানোর চেষ্টা না করতে পেরে ওদের ওপর মারধর করে, মামার মাথা ফাটিয়ে দেয়, ভাইকে ধরে পা হাতে প্রচুর ঠেঙানায় ঠেঙিয়েছে ওরা। ঠেঙানোর পরে ভাই যাই হোক করে পালিয়ে গিয়েছিল। ওকে না খুঁজে পাওয়ার পরেও চারিদিকে আমরা খোঁজাখুঁজি করেছি, খুঁজে তারপরে ভাইকে হসপিটালে নিয়ে আসি, মামা পড়েছিল। তা আপনাদেরকে আমি এখনও প্রশ্ন করব যে আমি ভিডিও আছে আমার কাছে, আমি ভিডিও দেখাতে পারবো। অর্থাৎ যারা এরকমভাবে আমাদের ওপর আক্রমণ করেছে তাদের আমরা কঠোরভাবে শাস্তি একদম আমরা চাইছি। যদিও বিজেপি এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে, তারা বলছে এটি তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের ফল। নিউজ আজ বাংলা, খানাকুল। তোর ছোঁয়ায় বদলে যায় মন, যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ। মন পছন্দের শেষ কথা মানি, লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার, সততাই আমাদের মূলধন। মার্বেল, টাইলস, বাথ ফিটিং, সাবমার্সিবল, নল ফিটিং, এখানে পাবেন সমস্ত পরিষেবা। আমাদের ঠিকানা ঘোষপুর, রামপ্রসাদ, হুগলি। যোগাযোগ 8170926495 অথবা 7363023971। তাহলে আর দেরি কেন, আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার।